আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সে বিষয়টা হচ্ছে যে শীতকাল কবুতর প্রেমীদের কাছে এত ভয়ঙ্কর কেন, আর আপনি যদি নতুন কবুতর পালতে চান তাহলে আমি তাদের সাজেস্ট করব আপনারা যেন শীতকালে কবুতর পালা শুরু করেন। একদিকে সবাই শীতকালে কবুতর পালা ছেড়ে দেয়, আর আরেকদিকে আমি সাজেস্ট করতেছি যে শীতকালেই কবুতর পালা শুরু করতে, এটা কেমন পাগলের মতো দেখায় না? আমি কারণটা বলবো কেন আমি শীতকালে কবুতর পালা শুরু করতে বলবো। তো শীতকালে কবুতর পালা ছেড়ে দেয় তার প্রধান কারণ হচ্ছে শীতকালে কবুতরের সবচেয়ে বেশি অসুখ হয়, ঠান্ডা লাগে, ঝিমানো হয়, তারপর অনেক অনেক রোগ হয় যেগুলো হচ্ছে কবুতর প্রেমীরা সহজেই ধরতে পারে না। এজন্য অনেকে কবুতর পালা ছেড়ে দেয় শীতকালে। কিন্তু আসলে যদি আপনি কবুতর পালতে চান, কবুতরের মানে ভালো করে ব্রিডার হতে চান, তাহলে আপনার শীত, বর্ষা, গ্রীষ্ম যেটাই হোক আপনাকে কবুতর পালতে হবে। আপনি এক সিজন কবুতর পালবেন আরেক সিজন কবুতর পালবেন না, এটা করলে তো আপনার মানে ব্রিডগুলো থাকবে না, হয় আপনার ব্রিডগুলো বিক্রি করে দিতে হবে, না হচ্ছে আবার নতুন করে কিনতে হবে, নতুন করে ব্রিড আনতে হবে। আসলে কবুতর পালার মধ্যে ছেড়ে দেওয়া, নতুন করে শুরু করা, এটা হচ্ছে মানে নতুন কোনো বিষয় না। অনেকেরই কবুতর চুরি হয়ে যায়, কবুতর রানীক্ষেত বা অন্য অন্য রোগে মারা যায়। তো এগুলা হচ্ছে আকস্মিক বিষয়, এগুলোর উপর চিন্তা করে কবুতর পালা ছেড়ে দেওয়া যাবে না। কবুতর পালতে হলে সমস্যার সম্মুখীন হতেই হবে, সমস্যার সমাধানও নিজেরই খুঁজে বের করতে হবে। কবুতর আপনার সমস্যা, আপনার সমাধানও আপনারই খুঁজে বের করতে হবে। তো আমি কেন নতুন কবুতর পালকদের শীতকালে কবুতর পালা শুরু করতে বলতেছি, তো সেটার কারণটা হচ্ছে যে আপনি জানুয়ারি, ডিসেম্বর, এপ্রিল মাসের প্রথম দিকে কবুতর পালা শুরু করলেন, নভেম্বরে এসে কবুতর পালার মানে কবুতর যখন রোগ হওয়ার প্রথম সময়, এই যে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি শীতকাল, তো সেই সময় এসে আপনার 50-60-70-80 কবুতর একসাথে মারা গেল, তাহলে আপনি একটা বড় লসের সম্মুখীন হবেন। এই জন্য আমি বলতেছিলাম যে আপনি একটা শীতকাল সামনাসামনি ফেস করে দেখেন, তাহলে আপনার অনেক অভিজ্ঞতা হয়ে যাবে। আপনি যদি চান যে আপনি বড় করে কবুতরের খামার করবেন, খামার করেন শীতকালের ভিতরেই, করে এক জোড়া বা দুই জোড়া কবুতর পালেন, কারণ কবুতরের রোগ প্রায় সব কবুতরের জন্য সেম। আর শীতকালে যেটাই সবচেয়ে বেশি ফেস করতে হয় সেটা হচ্ছে ডিম বাচ্চা অনেকে রেস দেয়, কারণ হচ্ছে যে ডিম বাচ্চা তুলে কিন্তু ডিম বাচ্চাগুলো বাঁচাতে পারে না, কারণ হচ্ছে পক্স, পক্সের মতো ফোটা ফোটা গোড়া গোটার মতো হয়, এই গোটাগুলো হয় হচ্ছে মশার কামড়ের জন্য। এই জন্য শীত, বর্ষা, গ্রীষ্ম যেই কালেই হোক আপনার মশারি ইউজ করতে হবে। মশারি দিয়ে আপনি যেই লফট বানান বা কবুতরের ঘর বানান সেটা সন্ধ্যার পরে বা বিকেলের সময় ঢেকে দিতে হবে, কবুতর ওঠার পরে বা কবুতর ওঠার আগে ঢেকে দিতে হবে। এটা হচ্ছে আপনার কবুতরের উপর ডিপেন্ড করে, আপনার কবুতর যদি মশারি দেখে ভয় না পায় তাহলে হচ্ছে আপনি বিকেলবেলায় ঢেকে দিতে পারেন, আর যদি মনে করেন ভয় পায় তাহলে হচ্ছে আপনার কবুতর ওঠার পরে মশারি আটকে দিতে হবে। আর যদি কোনো সমস্যা বা কোনো সমাধান চান যেটা আপনি সমস্যার সমাধান পাচ্ছেন না, তাহলে হচ্ছে আপনি আমার নিচে যেই পোস্ট আছে সেই পোস্ট, যেই ভিডিও আছে সেই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন। সেই আমি প্রত্যেকটা কমেন্টই পড়ি, আমি আপনার প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করব। আর যদি আপনার সমস্যার সমাধান খুবই জরুরি অবস্থায় চান যে আপনার এখনই সমাধান লাগবে, তাহলে নিচে একটা ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে গিয়ে মেসেজ করবেন, আমি মেসেজের উত্তর দিব, এবং চাইলে আমার সাথে মেসেঞ্জারে কথাও বলতে পারেন।